চলো আহিল, তোমার সামনে একটা ফটো চলে এসেছে। এটা একটা সিঙ্গারের ফটো, বলতে হবে এটা কোন সিঙ্গার। বলতে পারলেই রাখা আছে পিৎজা। চলো বলো এটা কে। আমি জানি না, জানো না তো? আমি জানি তুমি জানবে না। চলো নেক্সট কে আছে, চলো আসো বলো। আছে অরিজিৎ সিং। সামনে একটা ছবি চলে এসছে, বল এটা কে। ঋতিক, তোর সামনে একটা ছবি চলে এসছে, বল এটা কোন সিঙ্গার। বলো সোনু নিগম। ভিডিও কাট করে দাও, আমাকে একটা দিয়ে দাও। রেডি রেডি, চল তোর সামনে একটা, চল চল চোখের ছবি চলে এসছে, বল এটা কে। এটা একটু টাফ লাগছে আমার। বুঝতে পারছি আসিফ ভাই, এটা উজিত নারায়ণ। না হো নেই সকতা, ইয়ে হো নেই সকতা। আমি বলছি এটা আমি, আচ্ছা এটা আমি বলে দিলাম, আমি আহিলকে পিজ্জা আমার বদলে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কুমার শানু। চলো আমি একটা পেয়েছি, একটা পিজ্জা আহিল, আমারটা আহিলকে দিয়ে দিলাম। সবাই খাচ্ছে, আহিল খাবে না? চল আহিল তুমি তোমার এটা নিয়ে নাও। বলবে না পেছনে, আমি আর বলবো না, আমি পেছনে চলে যাচ্ছি। চল আহিল রেডি, একটা তো আমি দিয়ে দিয়েছি, আর একটার জন্য রেডি তো? চলো তোমার সামনে একটা ছবি চলে এসেছে, বল এটা কে। ঋতিক রোশন লাগছে, সিঙ্গার ঋতিক রোশন, সিঙ্গার ঋতিক রোশন কাউ তো সিঙ্গার হয়ে গেল। চল পেছনে যা। আই নেক্সট কে আছে বলো, এটা কে বলো, বলো কে এটা, কে কে। একদম নাই, ভুল হলো, ভুল হলো। রাইড হলে সঙ্গে সঙ্গে রাইড দেখিয়ে দেবে। আজি বসলাম। একদম নাই, ভুল হলো, একদম নাই, ভুল হলো। আজি বসলাম নাই এটা। চল ঋতিক বল। জব কিসি কি কুমার শানু। কুমার শানু তো আমি বলে দিলাম, আইল পিজ্জা খাচ্ছে দেখতে পাচ্ছি। কোন শানু? যার পেছনে যা, পেছনে যা। হয়নি হয়নি, বল এটা কে, চিনতে পারছিস? হ্যাঁ আমি তো বুঝতে পারছি। হ্যাঁ চিনতে পারছি আসিফ ভাই, বলো এটা তোমার এ রাহাত ফাতে আলী খান। রাহাত ফাতে আলী খান পাকিস্তানি সিঙ্গার না? পাকিস্তানি সিঙ্গার তো না, অনেক ফেমাস, ও অনেক ভালো গান করে। চলো আসিফ ভাই, তোমার সামনে একটা চোখের ছবি চলে এসছে, বলো এটা কে। ও হুজুর হিমেশ রেশমিয়া। ও হুজুর দিক গয়ে মেরে খাজুর, এত ছোট ছোট চোখ দেখো হিমেশ। ওটা লাইল, তোমার সামনে একটা ছবি চলে এসছে, বলে এটা কে। কিচ্ছু পারবো না, চলে যাও। ওই জন্য তো আমি একটা পিজ্জা তোমায় দিয়ে দিয়েছি। বাংলাদেশের হিরো আলম। বলো কে এটা, হিরো আলম? ওই আমি বলবো এটা, এটা আমার চেনা চেনা একদম। বলো না, আতিফ আসলাম। চলো তোমার সামনে একটা ফটো চলে এসছে, বল এটা কে, বল পারবি না তো? আসিফ ভাই, এত
দিয়ে দিলে কত কথা বলে দিল লেজেন্ড 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 একটা লেজেন্ড তার মানে কি বল আজকে বড় লেজেন্ড আর কি হবে ইন্ডিয়ার মধ্যে আমাদের মোহাম্মদ রফিক সাহেব আছে ও হ্যাঁ মোহাম্মদ রফিক সাহেব লেজেন্ড 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 আবার কথা বলে